ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে দুটি ছাত্রী হলের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, হলের সীমানায় ইফতারির দোকান বসানো নিয়ে নেতাকর্মীদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। ইফতারের আগ পর্যন্ত দুই দলের মধ্যে দফায় দফায় চলতে থাকে ইটপাটকেল নিক্ষেপ। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপাচার্য অধ্যাপক ডক্টর এমদাদুল হক চৌধুরী জানান, প্রক্টর ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরবর্তীতে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। Thank you.